সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বাবার মৃত্যুর পর মেয়ে খুন, দুজনকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে। কুষ্টিয়ায় মৃত চিকিৎসক মেহেরপুরে করোনা ইউনিটের দায়িত্বে, মুমূর্ষ স্ত্রীর পাশে অসহায় এক স্বামী। 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কলেজ ছাত্র। এবার দেখুন বিস্তারিত সংবাদ। বাবার মৃত্যুর পর মেয়ে খুন, দুজনকেই হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে। 5 মাস আগে নেত্রকোনার কংস নদে অজ্ঞাতনামা এক নারীর লাশ পায় পুলিশ, পরে জানা যায় খুন হয়েছেন তিনি। এই হত্যাকাণ্ডে কুষ্টিয়া থেকে তার এক চাচাতো ভাইকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তিতে উঠে এসেছে শামিমা বেগমকে খুন করিয়েছেন তারই আপন ভাই। এখন ওই ভাইয়ের বিরুদ্ধে তার বাবাকে হত্যার অভিযোগ করেছে পরিবার। বোনকে হত্যার কারাবন্দী শফিউল আজম ঢাকার বাড্ডার বাসিন্দা। তার বিরুদ্ধে জাল দলিল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগে 4 বছর আগে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বাবা আশরাফউদ্দিন। আশরাফউদ্দিনের গ্রামের বাড়ি কুষ্টিয়া। তিনি বাংলাদেশ বিমানে চাকরি করতেন। ঢাকার বাড্ডা ও উত্তরা 4টি বাড়ি করেছিলেন। বাড্ডা একটি মার্কেটও ছিল তার। আশরাফউদ্দিনের 4 মেয়ে 2 ছেলে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন, তবে দ্বিতীয় স্ত্রী কোনো সন্তান ছিল না। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড্ডায় নিজের বাড়িতে থাকতেন তিনি। আশরাফউদ্দিনের 2 ছেলে, একজন আমেরিকা প্রবাসী, 1 মেয়েও থাকেন আমেরিকায়। অপর 2 মেয়ে, একজনের বিয়ে হয়েছে কুষ্টিয়ায়, বড় মেয়ে মেরিনা আফরোজ থাকেন বাড্ডায়, সেজ মেয়ে শামিমা বেগম থাকতেন উত্তরায়। গত 2 ফেব্রুয়ারি মারা যান আশরাফউদ্দিন। এর 26 দিনের মাথায় নেত্রকোনায় খুন হন তার মেয়ে শামিমা। হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে কয়েকদিনের মধ্যে শামিমার চাচাতো ভাই শামিমকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে শফিউলকে গ্রেফতার করা হয়। শামিমা হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা নেত্রকোনার সদর থানার পরিদর্শক সোহেল রানা প্রথম আলোকে বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শফিউল আজম তার চাচাতো ভাই শামিমকে দিয়ে বোন শামিমাকে হত্যা করিয়েছেন। আসামি শামিম 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই বক্তব্য দিয়েছেন। বোন হত্যায় শফিউল গ্রেফতার হওয়ার পর বাবাকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেছেন তার আরেক বোন মেরিনা ফরোজ। এই মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই খন্দকার রাজীব আহমেদ প্রথম আলোকে বলেন, বাবা আশরাফউদ্দিন খুনের মামলায় শফিউল আজমকে আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যে এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। ছেলের বিরুদ্ধে বাবার জিডি। আশরাফউদ্দিনের বড় মেয়ে মেরিনা আফরোজ প্রথম আলোকে বলেন, তার বাবা ও মায়ের সম্পত্তি জাল দলিলের মাধ্যমে নিজের নামে করে নেন বড় ভাই শফিউল আজম। বিষয়টি জানার পর বাবা বড় ভাইয়ের বিরুদ্ধে 2017 সালে দক্ষিণ খান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে জাল দলিল বাতিল চেয়ে শফিউল আজমের বিরুদ্ধে ঢাকার দেওয়ানি আদালতে মামলাও করেন। মামলা করার পর থেকে বাবাসহ তাদের নানাভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছিলেন ভাই শফিউল আজম। বাবাকে তার ভাই শফিউল আজম খুন করেছেন দাবি করে মেরিনা আফরোজ মামলায় বলেছেন, তার বাবা সুস্থ ছিলেন, কিন্তু পরস্পর যোগসাজশে ভাই শফিউল আজম সহ অন্যরা গত 2 ফেব্রুয়ারি রাতে তার বাবাকে শ্বাসরোধে কিংবা বিষ প্রয়োগে হত্যা করেন। পরে ময়নাতদন্ত ছাড়াই তার বাবার মরদেহ দাফন করা হয়। বাবার মৃত্যুর পর বোন শামিমাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার বাবা খুনেও শফিউল আজম সহ অন্যান্যরা জড়িত রয়েছেন। আদালতের নির্দেশে গত 27 জুন বাড্ডা থানায় আশরাফউদ্দিনকে হত্যার অভিযোগে শফিউল সহ 4 জনের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়। তদন্ত কর্মকর্তা এসআই খন্দকার রাজীব আহমেদ বলেন, আশরাফউদ্দিনের মৃত্যুর রহস্য জানার জন্য লাশ তুলে ময়নাতদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। শামিমার লাশ পড়েছিল নদীতে। শামিমা বেগম আত্মীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, 24 বছর আগে শামিমার বিয়ে হয় নেত্রকোনার এক ব্যক্তির সঙ্গে। বিয়ের কিছুদিন পর তাদের ছাড়াছাড়ি হয়। এরপর আর বিয়ে করেননি শামিমা। ঢাকার উত্তরায় বাবার বাসায় থাকতেন তিনি। শামিমার বড় বোন নেত্রকোনা সদর থানা পুলিশের দেওয়া তথ্য বলছে, বেড়ানোর কথা বলে শামিমাকে নেত্রকোনা নিয়ে যান চাচাতো ভাই শামিম। পরে নেত্রকোনা সদরের পূর্ব চকপাড়ের একটি হোটেলে শামিমাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান শামিম সহ অজ্ঞাত কয়েকজন। পরে হোটেলের লোকজন কংস নদে লাশ ফেলে আসেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। মামলার তদন্তে শামিমের নাম উঠে আসে। পরে 9 মার্চ তাকে গ্রেফতার করা হয়।
নেত্রকোনার মুখ্য বিচারিক হাকিম আদালতে জমা দেওয়া পুলিশি প্রতিবেদনে বলা হয়েছে, শামিমা বেগমের সঙ্গে তার ভাই শফিউল আজমের জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধের জের ধরে চাচাতো ভাই শামিম অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় শামিমাকে হোটেলে হত্যা করে পালিয়ে যান। শামিমাকে হত্যা করার কথা স্বীকার করে আদালতে 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শামিম। এরপর শফিউল আজমকে গ্রেফতার করা হয়। শামিমা হত্যা মামলায় শফিউলকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্ত কর্মকর্তা ও নেত্রকোনা সদর থানার পরিদর্শক সোহেল রানা প্রথম আলোকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামি শফিউল আজম তার চাচাতো ভাই শামিমের সঙ্গে পরিকল্পনা করে শামিমাকে নেত্রকোনায় নিয়ে আসেন। পরে শামিমাকে হত্যা করা হয়। তবে শফিউল আজম আদালতে দাবি করেছেন তিনি ষড়যন্ত্রের শিকার, কোনো খুনের সঙ্গে জড়িত নন। তবে শামিমার বড় বোন মেরিনা আফরোজ প্রথম আলোকে বলেন, সম্পত্তির লোভেই বড় ভাই বোনকে খুন করেছেন। আমরা মনে করি শামিমার মতো আমার বাবাকেও খুন করেছেন বড় ভাই শফিউল আজম, এজন্য ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেছি। কুষ্টিয়ার মৃত চিকিৎসক মেহেরপুরে করোনা ইউনিটের দায়িত্বে। গত বছরের 3 জুলাই কুষ্টিয়া মেডিকেল কলেজের চিকিৎসক এস এম নুরুদ্দিন আবু আল বাকির করোনা শনাক্ত হয়। তার অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই ঢাকায় উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর 17 জুলাই গভীর রাতে তিনি মারা যান। এরপর তার লাশ মেহেরপুর জেলার মুজিবনগরের গ্রামের বাড়িতে দাফন করা হয়। কুষ্টিয়ায় মৃত এই চিকিৎসককে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে তার নিজের জেলা মেহেরপুর জেনারেল হাসপাতালে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনায় অতিমারিতে নুরুদ্দিন মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন। কাল বুধবারের মধ্যে তাকে সেখানে যোগদানের কথা বলা হয়েছে। অপরদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজে একসময় কর্তব্য কর্মরত থাকা আজফর উদ্দিন শেখ নামের এক চিকিৎসককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে কাজ করার জন্য পদায়ন করা হয়েছে। কিন্তু আজফর উদ্দিন বর্তমানে আর চাকরিতে নেই। গত বছর তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় স্থায়ীভাবে বহিষ্কার করে। মেডিকেল কলেজ সূত্র জানায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে একসঙ্গে 48 চিকিৎসককে কুষ্টিয়া মেহেরপুর ও ঝিনাইদহ জেনারেল হাসপাতালে সংযুক্তির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে এসব পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড-19 অতিমারী সুষ্ঠুভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নে বর্ণিত স্বাস্থ্য ও বিসিএস স্বাস্থ্য কর্মকর্তাদের সংযুক্তিতে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জাকিয়া বারভিন এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। কাল বুধবারের মধ্যে তাদের পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনের তালিকা ঘেঁটে দেখা যায়, করোনায় প্রয়াত হওয়া চিকিৎসক নুরুদ্দিন আবু আল বাকি ও চাকরি হারানো আজফার উদ্দিনের পদায়ন করা হয়েছে। করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে তালিকায় ওই দুই চিকিৎসকের নাম দেখে স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন। কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি এস এম মুস্তানজিদ প্রথম আলোকে বলেন, প্রজ্ঞাপন দেখে বোঝা যাচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় কতটা বেহাল, তারা কতটা অদক্ষ। সেখানে এত সচিব উপসচিব শতাধিক কর্মকর্তা কর্মচারী কি কাজ করেন, একটা প্রজ্ঞাপনের আগে যাচাই বাছাই করেন না, অদক্ষ অথর্ব একটা মন্ত্রণালয়। মুমূর্ষু স্ত্রীর পাশে অসহায় এক স্বামী। কুলসুম বেগম তার দুই হাত তুলে ইশারা করছেন, কিছু বলার চেষ্টা করছেন, কখনো চুপ মেরে যাচ্ছেন, ফ্যালফ্যাল করে তাকাচ্ছেন দিশেহারা স্বামী চতুর আলী। কখনো হাত পাখা দিয়ে বাতাস করছেন, শিওরে বসে মুখে হাত বোলাচ্ছেন, মুখের অক্সিজেন মাস্কটি ঠিক করে দিচ্ছেন। মাঝে মধ্যেই ছটফট করে উঠছেন কুলসুম, কি করবেন বুঝে উঠতে পারছেন না অসহায় চতুর আলী। স্ত্রীর মুখের কাছে মুখ নিয়ে ইশারায় কথা বোঝার চেষ্টা করছেন। কুষ্টিয়া করোনা হাসপাতালে 10 নম্বর ওয়ার্ডের 4 নম্বর কক্ষের এক শয্যায় ঠাঁই হয়েছে কুলসুম বেগমের। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা থেকে অক্সিজেন দেওয়া হচ্ছিল তাকে। অক্সিমিটার দিয়ে পরিমাপ করে দেখা গেল কুলসুমের শরীরে অক্সিজেনের মাত্রা 83% নেমে এসেছে। দ্রুত একজন নার্স ডেকে রোগীর কাছে পাঠানো হয়। তিনি দেখার পর জানালেন, রোগীকে ক্যানুলার মাধ্যমে নাক দিয়ে অক্সিজেন দিতে হবে। কুলসুম চতুরালীর বাড়ি কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায়। পরিবারে 3 মেয়ে ও 1 ছেলে। 3 মেয়ে এখন স্বামীর বাড়িতে থাকেন, একমাত্র ছেলে থাকেন ঢাকায়। গত শুক্রবার কুলসুম করোনা পজিটিভ হন, শুরু হয় শ্বাসকষ্ট। দ্রুত তাকে হাসপাতালে এনে ভর্তি করেন চতুরালী। বিপদের এই সময় সন্তানের কেউ পাশে নেই, তাই হাসপাতালে ভর্তির পর থেকে স্ত্রীর পাশে একাই থাকছেন চতুরালী। মঙ্গলবার দুপুর 12টা থেকে কুলসুমের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে, কোনো কথা বলতে পারছেন না, চোখও মেলতে সমস্যা হচ্ছে, শুধুই ছটফট করছেন, কখনো দুই হাত তুলে কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু ইশারায় ভাষা কোনোভাবে বুঝাতে পারছেন না স্বামী চতুরালী।
শয্যার এপাশ ওপাশ করছেন, কখনো স্ত্রীর মাথার পাশে বসে মুখে বসে থাকছেন, অক্সিজেন মাস্ক মুখের সঙ্গে শক্ত করে ধরছেন, তবে বেশিক্ষণ অক্সিজেন নিতে পারছেন না কুলসুম, মাঝে মধ্যে খুলে ফেলছেন। খবর পেয়ে রোগীকে দেখতে আসা নার্স তখন নাক দিয়ে অক্সিজেন নিতে ক্যানুলা কেনার পরামর্শ দেন। স্বামী চতুরালের চোখে মুখে তখন কান্নার ছাপ, কি করবেন কিছুই বুঝতে পারছেন না। কুলসুম বেগমের এই কাহিনী জানার পর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরএমও তাপস কুমার সরকার খোঁজ খবর নেন। তিনি ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক ও ওয়ার্ড বয়কে এই রোগীর প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন। বলেন, স্বামী স্ত্রী দুজনেই যেন তিনবেলা খাবার দেওয়া হয়, প্রয়োজনীয় সর্বোচ্চ চিকিৎসা সেবাটা যেন ওই রোগী পান। তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কলেজ ছাত্র। চট্টগ্রামে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরের বন্দর থানার মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সময় শিশুটির বাবা মা কেউই বাসায় ছিলেন না। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন প্রথম আলোকে বলেন, শিশুটির বাবা একজন শ্রমিক, মাপ পোশাক কারখানার কাজ করেন। পাশের বাসায় এক নারীর কাছে শিশুটিকে রেখে কাজে যান তারা দুজন। গ্রেফতার কলেজ ছাত্রের মা বাবা পোশাক শ্রমিক, শিশুটির বাসার পাশে তাদের বাসা। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে আদর করার কথা বলে তার বাসায় নিয়ে যায় ওই কলেজ ছাত্র। পরে শিশুটি চিৎকার করলে আশেপাশের লোকজন জড়ো হয়। শিশুটি তাকে ব্যথা দেওয়ার কথা বলে স্থানীয় লোকজন তাকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় ধর্ষণের অভিযোগের মামলা করা হয়েছে। ওসি নিজামুদ্দিন আরও বলেন, সেই শিশুটিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।